দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডের একজন বিজেপি লাইট অফ করে দিয়েছে, লাইট অফ করে দিয়ে দেখুন দেখুন দেখতে পাচ্ছেন লাইট অফ করে দিয়ে বিজেপির সমস্ত পতাকাগুলি খুলে নিচ্ছেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন ওয়ার্ডের সমস্ত লাইট অফ করে দিয়েছে, লাইট অফ করে দিয়ে দেখুন ওয়ার্ডে পাড়া বিজেপির সমস্ত পতাকাগুলো খুলে নেওয়া হচ্ছে। ভালো করে দেখতে পাবেন, ভালো করে দেখতে পাবেন ওইখানটা, এখানটা আমি একটু জুম করি। এই দেখুন লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন, ছবিটা একটু ফেটে যাচ্ছে। এই দেখুন তিনটে লোক দাঁড়িয়ে আছে, তিনটে লোক দাঁড়িয়ে আছে। এই দেখুন, এই দেখুন ভালো করে দেখতে পাবেন, অন্ধকার একটু লাগছে ঠিকই, ভালো করে দেখতে পাবেন। এবার আস্তে আস্তে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে পতাকাগুলো খুলে নিয়ে। এই দেখুন, এই দেখুন আস্তে আস্তে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে পতাকাগুলো সমস্ত খুলে নিচ্ছে, সমস্ত পতাকা খুলে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দীপকবাবুকে দেখতে পাচ্ছেন, সুমন দত্তকে দেখতে পাচ্ছেন। দেখুন হাতে লাঠি নিয়ে আসছে, এই দেখুন আসবে, দেখুন আমি জুম আউট করছি। এই দেখুন আসছে, দেখুন আসছে, দেখুন লাইট অফ করে হচ্ছে। ইনি হচ্ছেন দীপকবাবু, মাস্টার দীপকবাবু সমস্ত পতাকা খুলছেন। দেখুন রাতের অন্ধকারে কীভাবে 17 নম্বর ওয়ার্ডের কিছু তৃণমূলের দুষ্কৃতি ওয়ার্ডের সমস্ত বিজেপির পতাকা লাইট অফ করে খুলল। দেখুন পাড়ার সমস্ত লাইট অফ করে দিয়েছে এবং প্রত্যেকটি ঘর থেকে বিজেপির পতাকা, ইনক্লুডিং আমার ঘরেও, গেট ভেঙে বিজেপির পতাকা খুলে দিয়েছে। অন্ধকারের জন্য সম্ভবত ছবিটা একটু ফেটে গেল, আশা করি আগামী দিনে আরও এরকম ভিডিও। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, ভাইরাল ভিডিও, যদিও এটা বলা হচ্ছে যে কাঁথি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ভিডিও, যেটা সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, যেটা দাবি করা হচ্ছে যে কাঁথি পৌরসভা পূর্ব মেদিনীপুর অর্থাৎ শুভেন্দু অধিকারী যে গড়, যে বাড়ি, সেই এলাকার 17 নম্বর ওয়ার্ডের ভিডিও, একটা ভিডিও একজন তুলেছেন, দেখতেই পাচ্ছেন সে ভিডিও একেবারে, যেটা আমরা বুঝতে পারলাম দর্শক, যে লাইটগুলোকে অফ করে দিয়ে কীভাবে একেবারে মানে বিজেপির পতাকা, যেটা বলা হচ্ছিলো শুনছিলেন যিনি কমেন্ট্রি করছিলেন কার্যত, যে বিজেপির পতাকাগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে বা খুলে ফেলা হচ্ছে, সেটা তিনি তার মতো করে ফ্রেমবন্দি করেছেন এবং সেটা ভাইরাল হয়েছে। দর্শক, এই হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনীতি, যেটা বিরোধীরা বিজেপি কিন্তু এরকম একটা প্রশ্ন তোলার চেষ্টা করছে এই ভিডিওটাকে সামনে রেখে। দর্শক, ভিডিও যেহেতু সামনে এসছে, ছবিতে আমরা দেখতে পাচ্ছি, হয়তো পুরোপুরি হয়তো পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আন্দাজ আমরা করতে পাচ্ছি বা কিছু না কিছু আমরা বুঝতে পাচ্ছি শেষের দিকটা বিশেষ করে। এখন এই ভিডিও সঠিক না ফেক সেটা আবার তৃণমূল কংগ্রেস কী বলে দেখতে হবে, তবে এই ভিডিওকে সামনে রেখে বিজেপি যেটা অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের লোকজনই এই কাণ্ডটা করছে, শুধুমাত্র এই 17 নম্বর ওয়ার্ডই নয়, শুভেন্দু অধিকারীর যেহেতু বাড়ি গড় কাঁথি, সেই জায়গায় জিততেই হবে টিএমসিকে, একটা বিরাট একটা বিষয়। সেই জন্যে মানে বিজেপির প্রচার বা এই ব্যানার মানে পতাকা কিছুই যেন তারা ওখানে রাখতে দিতে চাইছেন না, সেটা একটা অন্যতম কারণ হতে পারে যে এইভাবে লাইট অফ করে খুলে নেওয়া। দর্শক, যদিও এটা ভাইরাল ভিডিও, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে হাতে দেখতে পাচ্ছেন আপনারা, সেখান থেকে নেওয়া হচ্ছে এবং এরপরে লাইটটা অফ করে দেওয়া হলো, যেন অফ করে দেওয়া হলো। এবার এখানে খোলাখুলির একটা ছবি মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। দর্শক, ছবি একেবারে পরিষ্কার নয়, কিন্তু এটা আমরা দেখছিলাম। এখন এরা কারা? এরা তৃণমূল কংগ্রেসের লোকজন নাকি একটা দুষ্কৃতি, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি? এখন অনেক অনেক শব্দ ব্যবহার করা হয় না মিডিয়াতে, মানে টিএমসি
টিএমসির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, এখন দেখবেন বা এইসব পলিটিক্যাল ব্যাপারে ওই ডাইরেক্ট বলা হয় না, আশ্রিত দুষ্কৃতি, এখন নতুন নতুন শব্দ এখন ব্যবহার করা হয় মিডিয়াতে। যিনি ভিডিও করছিলেন তিনিও কিন্তু দুষ্কৃতির কথাটাই বলছিলেন, আমি শুনছিলাম। এখন সেটা কারা, কী দুষ্কৃতি, তাদের এখন দুষ্কর্মের কী প্রয়োজন রয়েছে, পেছনে কে রয়েছেন, কারা মানে কারা এইসব দুষ্কর্ম করাচ্ছেন, প্রশ্ন উঠবেই দর্শক। আমি আবার বলছিলাম যেহেতু টিএমসির কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, ফলে তাদের ভার্সনটা আমরা বলতে পারবো না। নিশ্চয়ই এর একটা ব্যাখ্যা কুণাল ঘোষরা দেবেন যে ওদের সঙ্গে আমাদের কোনো যোগ নেই, হয়তো বলতে পারে। আমরা আর সে ব্যাখ্যায় জানতেও চাইনি। ছবি যখন অনেক সময় অনেক কথা বলে, তখন ওই সাফাই দেওয়ার মতো বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি না, কারণ ছবিই কথা বলছে। একটা ছবি দেখানো হলে আমাদের রাজ্যের কী একটা কালচার তৈরি হয়েছে, একটা কোনো অভিযোগ এলে তার একটা পাল্টা দিয়ে দাও, সাফাই দিয়ে দিলেন, মানে ছবিতে যদি পরিষ্কার থাকে যে হ্যাঁ ওই ওই ব্যক্তি দোষ করেছে, তবুও তার বক্তব্য মিডিয়া চালাবেই যে না ওনার বক্তব্যটা উনি কী বলছে, উনি বলছেন না আমি দোষ করিনি, বাস হয়ে গেল, খবর শেষ। এখন মানে একটা মানুষের পা ভাঙলেও যার বিরুদ্ধে অভিযোগ তাকে যে ছবি তো দেখা যায়, তাও তার বক্তব্য যাচ্ছে না আমি তো ভাঙিনি, মানে এটা একটা আবার দেখতে পাই আর কি মিডিয়ার এখন এরকম সিস্টেম চলে এসছে, কোথাও কোথাও ব্যালেন্স করার একটা চেষ্টা, মানে যেটা ছবিতে পরিষ্কার জল জানতে আমার দেখতে পাই তবু তাকে ব্যালেন্স করার চেষ্টা হয়। তবে দর্শক আমি আমার ইচ্ছা হয়নি এখানে কারোর কোনো ব্যাখ্যা নেওয়ার, তবে যেই করো না কেন এটুকুই আমরা বুঝতে পারছি যে এই রাজ্যের ঘটনা, একটি পৌর এলাকার ঘটনা, সেখানে এই ধরনের চিত্র মানে এই ধরনের চিত্র যদি দেখা যায় প্রশ্ন তো কারের দিকে উঠবে দর্শক, সেটা আমরা বুঝতেই পারছি। সুতরাং সাফাই টাফাই দেওয়া টেবার ব্যাপারটা তাদের বিষয়, তবে এই ছবি কিন্তু বলে দেয় যে আমাদের এখানে সত্যি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয় না। এই ছবি কিন্তু বলে দেয় একটা ভোট হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের ক্যান্ডিডেটকে প্রার্থী করছে, সেখানে প্রচার করছে, ব্যানার পোস্টার লাগাবে, মানুষ যাকে সমর্থন করবেন ভোট দিবেন তিনি জিতবেন, কাউন্সিলর হবেন, এমএলএ এমপি হবেন, কিন্তু সেটা যাতে না হয় মানে প্রচার থেকে বাধা, প্রচার থেকে বাধা, ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে দাও, তারপর ভোটারদেরকে প্রভাবিত করা, তারপর ভোট কেন্দ্রে শাঁসানো, তারপর ছাপ্পা রিগিং দেওয়া, তারপর আবার কাউন্টিংয়ে এদিক ওদিক, কত রকমের কৌশল আছে, কত আটকাবে যাদের যাদের এই ধরনের শক্তি বেশি তাদেরকে তো আটকানো খুব মুশকিল। দর্শক আমি জানি না এই ভিডিও ভাইরাল হওয়ার পর টিএমসি কোথাও কোনো বক্তব্য দিয়েছে কি না। দর্শক আমরা কিন্তু আপনাদের বক্তব্য জানতে চাই, আপনারা কী বলবেন, যা দেখছেন যা শুনলেন, নিশ্চয়ই সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।